বিষাক্ত ব্রাউন সুগার হেরোইনের মতো নেশায় আসক্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন রাজ্যের যুব সমাজের একাংশ। দিন দিন নেশায় আসক্তদের তালিকা ক্রমশ বেড়েই চলেছে, যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। নেশার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের বর্তমান সরকার। এই নেশায় আসক্ত হয়ে এখন ধ্বংসের মুখে রাজ্যের যুব সমাজ। মাদক দ্রব্যের রমারমার ফলে আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যবাসীর মনে। এই আতঙ্কের মাঝে মঙ্গলবার ফের এক যুবকের প্রাণ কেড়ে নিল ব্রাউন সুগার। মৃত্যু তালিকা নাম লেখালো রানীর খামার এলাকার বাসিন্দা 22 বছরের তরুণ বান্টি আচার্য। পরিবারের লোকেদের অজান্তে একসময় ব্রাউন সুগারের মতো বিষাক্ত নেশায় আসক্ত হয়ে পড়ে বান্টি। গত কয়েকদিন আগেও মাত্রাতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে ফের নেশা করতে শুরু করে বান্টি আচার্য। সোমবার রাতে নিজের বাড়িতে ফের একবার অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের লোকজন জিবি হাসপাতালে নিয়ে গেলেও এবার আর শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যুবক। ময়নাতদন্তের শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তার মৃতদেহ। নেশা করা থেকে বিরত থাকার জন্য রাজ্য যুব সমাজের কাছে এদিন কাতর অনুরোধ করতে দেখা যায় পান্টির বাবাকে। একটু নেশা টেশা করতো, আমরা দেখছি শহরে তারা অনেক শাসন করছি, শাসন করেও তারা আমরা বাড়িতে খুব বুঝাইছি, দেখ বাবু যদি করিস না, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও তারা বুঝাইছে, বিচার করতাম না করতাম না কিছুদিন বালা, তারপরে কাজও কর্মে গেছে, কর্মে কী জানিয়েছে করতে লইছে, কী তবে আসতো রাত্রে ঘুমাই থাকতো, কিছু কইলে সকালবেলা আমিও যাই কাজে তারা পাই না, ওই রাত্রে পাইলে কুদুর বুঝাইতাম, দেখ কিছু করিস না, দেখ চারিদিকে মানুষ কী হারে কীটা লইছে না, মত আছে কষ্ট পাইতেছে, বহুত বুঝাইছে। এতে কি কোনো কাজ হয়েছে ছেলে মানুষ? তখন তো বুঝে আর করতাম না পারতাম না, তারপরে নিজে নিজে বুঝে ভালো হয়ে গেলাম, ওষুধ আনছি অনেক রাত্রে অনেক প্রমুখ পাবে। ছেলে অসুস্থ হওয়ার পর জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু আজকে সকালে। আজকে সকালে হয়েছে। নামটা কি ছেলে? বয়স কত? 22 বছর। বাড়ি? বাড়ি রানীর। অল্প বয়সে আপনার ছেলেরে হারাইছেন। আপনার ছেলের মতো যারা অন্য অন্য ছেলেরা আছে যুব সমাজ, তারাও তো একই ধরনের নেশা মানে আসক্ত, তাদের প্রতি কী বার্তা থাকবে? তাদের তো আর কি এই মানে যারা তারা এই জিনিসটা ছাইরা দেয়, তারা যাতে নিজের জীবনের ভবিষ্যৎ শুনতে পারে জিনিসটা ছাইরা দেয়, তাহলে তারাও যদি বালা হচ্ছে জীবন, তাই তো, তাহলে তারাও তো এই রোগে একদিন আক্রান্ত হতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।